পরক্রিয়ায় বাধা। প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের অভিযোগ। 11 দিন পর সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার স্বামীর বস্তাবন্দি মৃতদেহ। ঘটনা চাঞ্চল্য মালদার ইংরেজ বাজারের শোভানগর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর গ্রামে। মৃতের নাম সাদিকুল খান, বয়স 38। ঘটনায় ধৃত অভিযুক্ত প্রেমিক ও মৃতের স্ত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে মোহনপুরের বাসিন্দা পেশায় দিনমজুর সাদিকুল খানের সঙ্গে প্রায় 10 বছর আগে সারেফা বিবির বিয়ে হয়। তাদের এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। অভিযোগ, গত 4 বছর ধরে প্রতিবেশী যুবক নূর আলমের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে সারিফার। এই নিয়ে সাদিকুলের সঙ্গে প্রায়শই ঝামেলা লেগে থাকতো সারিফার। এরপরই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক কষে সারিফা বলেই অভিযোগ। গত 10ই জানুয়ারি নিখোঁজ হয়ে যান সাদিফুল। কোথাও খুঁজে না পেয়ে 16 তারিখে মিল্কি পুলিশ বাড়িতে নিখোঁজ ডায়েরি করে তার পরিবার। এরপর তদন্তে নেমে লালচাঁদ শেখ নামে নূর আলমের এক সঙ্গীকে গ্রেপ্তার করে ঘটনায় কথা জানতে পারে পুলিশ। এরপর সারিফা ও নূর আলমকে গ্রেপ্তার করে মুখোমুখি জেরা করায় বেরিয়ে আসে আসল তথ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে স্বামীকে খুন করার উদ্দেশ্যে ছক কষে সারিফা ও নূর। এরপর সাদিকুলকে অপহরণ করে গলা কেটে খুন করেন নূর ও তার দলবল। এরপর মৃতদেহ বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয় নূরের আত্মীয়ের বাড়ির সেপটিক ট্যাঙ্কে। আজ সেখান থেকে উদ্ধার হয় দেহ। ঘটনায় বাকি জড়িতদের তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের ফাঁসি দাবি করেছে সাদিকুলের পরিবার। ঘটনাতে ওইটা 5 বছর থেকে ওর কাছে আসে, আমরা তো নিজের বাড়িতে থাকছি, এইরকম কথা বলছে, ফোনে আসছে তো বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছে। আর কি হয় আপনার, আপনার কি হয়? আমার ভাই হলো, তারপরে আমাদেরকে কোন কিছু চাই না, আমার ইনসাফ চাই, আমাদেরকে চাই আমার ভাইকে পাওয়া গেছে, ভাইকে লাশ পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? মোহনপুর স্টেনে পায়খানা ট্যাঙ্কি। কার বিরুদ্ধে অভিযোগ আছে আপনাদের? নূর আলম এসেছিল, রোজ আসছিল, এসে কি করতো? বলতো কি বসে বসে আর সব কথা আমার আম্মাকে শেখাতো। তোর আম্মাকে শেখাতো? বলতো কি তুই যদি কাউকে বলবি তো তোর হাসপাতালে কেটে দিব। কি নাম তোর? নিহা। রোজ ফোনে বাদ বলতো, আর ওই বাড়ি কে ফোনে কথা বলতো? নূর আলম। নূর আলম কথা বলতো? হ্যাঁ। আর আম্মার সাথে? হ্যাঁ, রোজ বলতো ডেইলি। আর তোরা নিজের বাবাকে বলতিস না? না, আমি আমাকে ভয় দেখাতো। কি ভয় দেখাতো? হাসপাতালে। নূর আলম ভয় দেখাতো? কতদিন থেকে তোরা দেখে আসছিস এরকম? এখন কি চাচ্ছিস? रेडीमेड गार्मेंट्स की होलसेल दुकान जहां मिले आपको सारा सामान। राजधानी गार्मेंट्स है जिसका नाम। लेडीज हो या जेंट्स, बच्चों के लिए हो या बड़ों के लिए, विंटर कलेक्शन या समर कलेक्शन, नॉर्थ बंगाल की सबसे बड़ी होलसेल दुकान। अपनी दुकान की परचेसिंग विंटर कलेक्शन के लिए पधारे राजधानी गार्मेंट्स। यहां आप बिल्कुल किफायती दामों में खरीदारी कर सकते हैं। ए से जेड तक ऑनलाइन ऐप के जरिए भी आप परचेसिंग कर सकते हैं। राजधानी गार्मेंट्स, सेकेंड फ्लोर कौर शंकर मार्केट, विधान रोड, सिलीगुड़ी। This is the membrane door made with a block board, 2000 rupees for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC 4 grade, AC 5 grade available with us. The PVC flooring, this is one day work for one room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road, 94340-40400. लोड शेडिंग और पावर फ्लक्चुएशन से परेशान? इन्वर्टर और स्टेबलाइजर लगाओ, परेशानी से निजात पाओ। अगर एनवायरनमेंट का रखना है ख्याल तो सोलर एनर्जी का करो इस्तेमाल। जी हाँ, UPS, इन्वर्टर, बैटरी, स्टेबलाइजर और सोलर एनर्जी के लिए विजिट करें सुमित इम्पैक्ट, पानी टंकी मोड, सेवक रोड, सिलीगुड़ी। अनइंटरप्टेबल पावर सप्लाई का टोटल समाधान, मार्केट से कम मिलेंगे दाम। कॉन्टैक्ट अस 9434062106।